আসসালামু আলাইকুম। গ্রিন পেন স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আন্তাইশমান চৌধুরী, স্টুডেন্ট খুলনা ইউনিভার্সিটি, এবং আজকে আমরা আগের আগের ভিডিওতে আমরা যে ভয়েস চেঞ্জের যে 6টা টেন্স অনুযায়ী যে চেঞ্জ দেখিয়েছিলাম, আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে প্রেজেন্ট এবং কন্টিনিউয়াস এর ফর্মগুলো। আজকে আমরা দেখাবো পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস এর ফর্মগুলো। তো আমরা এখানে শুরু করেছি এই যে প্রেজেন্ট পারফেক্ট দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পারফেক্টে তিনটা ফর্ম দেখতে পাচ্ছি, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের অনুযায়ী, টেন্স অনুযায়ী যদি আমরা একটা বাক্য গঠন করি তাহলে কি আসে? প্রথমে সাবজেক্ট রাখি, এরপর পারফেক্টে আমরা জানি যে কোনো পারফেক্টের জন্য আমাদের হ্যাজ, হ্যাড এগুলো ইউজ করতে হয়। সো এখানে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, সো টু বি ভার্বে অ্যাড হবে হচ্ছে হ্যাজ। এরপরে আমরা কি করেছি, পারফেক্ট পারফেক্ট টেন্সের নিয়ম আমরা জানি যে হ্যাজ, হ্যাড আনার পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। সো এখানে হ্যাজ এর পরে প্লেড চলে এসেছে এবং তারপরে ফুটবল। রাকিব হ্যাজ প্লেড ফুটবল। এখন এইটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে, এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে রূপান্তরিত করি তাহলে কি আসছে আমরা দেখি। ফুটবলটাকে আমরা অ্যাজ ইউজুয়াল, এটা অবজেক্ট, এটাকে আমরা সাবজেক্টে নিয়ে গেলাম ফুটবল। এরপরে আসে হচ্ছে হ্যাজ, এই হ্যাজটাকে আমরা রেখে দিলাম হ্যাজ। এরপরে এই হ্যাজ এর পরে প্যাসিভ ফর্মের নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা বিন অ্যাড করতে হবে। ফুটবল হ্যাজ, ফুটবল হ্যাজ বিন, এরপরে হয়ে যাবে প্লেড, প্লেড বাই রাকিব। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটা আমরা কিভাবে চেঞ্জ করেছি। যদি অ্যাক্টিভ ফর্মে থাকে রাকিব হ্যাজ প্লেড ফুটবল, তাহলে প্যাসিভ ফর্মে চলে আসবে হচ্ছে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই রাকিব। আবার যদি আমরা এখানে দেখি যে পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে এখানে পুরোটাই একই থাকবে, এই যে বাক্যটা এটা পুরোটাই বসে যাবে, খালি হ্যাজ এর জায়গায় আমরা যেহেতু এটা পাস্ট এখানে আমরা হ্যাড নিয়ে আসবো। এবং এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে রূপান্তরিত করতে যাই, যদি আমরা এটাকে প্যাসিভ ফর্মে রূপান্তরিত করতে যাই তাহলে আসবে হচ্ছে কোনো ফুটবল, এরপরে হ্যাড, হ্যাড এর জায়গায় থেকে যাবে। আগের বার আমরা যেমন হ্যাজ এর পরে একটা বিন নিয়ে গেছিলাম, এখানেও হ্যাড এর পরে একটা বিন আসবে, ফুটবল হ্যাড বিন, এরপরে প্লেড বাই রাকিব। এরপরে যদি আমরা ফিউচার পারফেক্টে যাই, যদি আমরা ফিউচার পারফেক্টে যাই তাহলে আমরা দেখতে পাবো রাকিব উইল, যেহেতু এটা ফিউচার সেখানে উইল আনতে হবে। উইলের পরে আবার পারফেক্ট করার জন্য একটা হ্যাভ আনতে হবে, উইলের পরে কখনো হ্যাজ হয় না, উইলের পরে সবসময় হ্যাভ হয়। সেখানে রাকিব উইল হ্যাভ প্লেড ফুটবল। এখন এটাকে যদি আমরা প্যাসিভ ফর্মে রূপান্তরিত করি তাহলে কি করতে হবে, ফুটবল, এই যে ফুটবলটা এখানে আমি ডট ডট দিয়ে দেখিয়েছি, ফুটবল উইল হ্যাভ, এই উইল হ্যাভটা পুরোটা এখানে বসা যাবে, বসালাম। এরপরে আবার এই যে একটা বিন আনতে হবে, উইল হ্যাভ বিন প্লেড বাই রাকিব। তাহলে আমরা এই যে তিনটা ফর্ম আছে, এই যে পারফেক্টে তিনটা ফর্ম আছে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এই তিনটার অ্যাক্টিভ ফর্ম কি, একটা হচ্ছে রাকিব হ্যাজ প্লেড ফুটবল, যেটাকে আমরা প্যাসিভ করলে আসবে হচ্ছে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই রাকিব। পাস্ট পারফেক্টে আসে হচ্ছে রাকিব হ্যাড প্লেড ফুটবল, এটাকে প্যাসিভ করলে আসবে হচ্ছে ফুটবল হ্যাড বিন প্লেড বাই রাকিব। এবং রাকিব উইল হ্যাভ প্লেড ফুটবলকে যদি আমরা প্যাসিভ করি তাহলে আসবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই রাকিব। এখন আমরা যদি আবার, এখন যদি আমরা আবার হচ্ছে কন্টিনিউয়াসে চলে যাই, এই তিনটা পারফেক্টের পার্ট শেষ, এবার আমরা যদি কন্টিনিউয়াসে চলে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি আবারও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট থেকে আবার পারফেক্ট কন্টিনিউয়াস করো। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যে বাক্যটা আছে সেটা হচ্ছে রাকিব। পারফেক্ট যেহেতু প্রথমে পারফেক্ট অনুযায়ী হ্যাজ আনতে হবে টেন্স অনুযায়ী, আবার যেহেতু কন্টিনিউয়াস সেই জন্য এই মূল ভার্বটাকে হচ্ছে কন্টিনিউয়াস করার জন্য হ্যাজ এর পরে তো ডিরেক্ট কোনো কিছুকে কন্টিনিউয়াস করা যায় না, হ্যাজ এর পরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এই জন্য সেটাকে কন্টিনিউয়াস করার জন্য হ্যাজ এর পরে একটা বিন আনতে হয়, তাহলে রাকিব হ্যাজ বিন প্লেইং ফুটবল। এই বিন আনার মাধ্যমে হ্যাজ এর পরে আমরা প্লেটাকে আইএনজি যোগ করে প্লেইং করতে পেরেছি। এখন এটাকে যদি আমি প্যাসিভ ফর্মে করি, এটাকে যদি আমি প্যাসিভ ফর্মে করি তাহলে কি আসবে, ফুটবল, এই হ্যাজ বিনটুকু থেকে যাবে, হ্যাজ বিন থেকে যাবে। এরপরে আমি প্যাসিভ ফর্ম যেহেতু, সেহেতু হ্যাজ বিন এর পরে আবার একটা বিং আসবে, তাহলে কি ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই রাকিব। যেহেতু আমরা এখানে প্লেইং আছে, কিন্তু আমরা জানি যে প্যাসিভ ভয়েসের নিয়ম হচ্ছে
অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে। সো এই প্লেইংটাকে প্লেইড আমরা কিভাবে করব? সো আমরা বি পর্যন্ত রাখবো, কিন্তু এই যে আইএনজিটা ছিল সেই আইএনজিটা আমরা আরেকটা বি এনে তার সাথে আইএনজিটা যোগ করে দিব। তাহলে ফুটবল হ্যাভ বিন এই বির সাথে এই আইএনজিটা যোগ করে দিলাম, তাহলে প্লেট প্লেটা প্লেট হয়ে গেল, বাই রাখি। তাহলে এবার আমরা যদি চলে যাই ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, তাহলে কি থাকবে? একইভাবে রাখি, ফিউচারের জন্য আসবে উইল, পারফেক্টের জন্য হ্যাভ, আবার এইটাকে কন্টিনিউয়াস রাখার জন্য এখানে আসবে হচ্ছে একটা বিং, তারপরে প্লেইং ফুটবল, তাহলে কি আসে? রাকি উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল। এইটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে ফুটবলের ফুটবলটা সামনে চলে যাবে, উইল হ্যাভ বিন পর্যন্ত থেকে যাবে। আমরা এই তিনটাতেই দেখেছি যে এই পর্যন্ত হ্যাভ বিন হ্যাড বিন এই বিন পর্যন্ত থেকে যায়, এখানে উইল হ্যাভ বিন পর্যন্ত থেকে যাবে। উইল হ্যাভ বিন এর পরে এই প্লেইংটাকে প্লেইড করার জন্য অর্থাৎ আইএনজিটাকে কন্টিনিউয়াসটাকে পারফেক্ট করার জন্য আবারও একটা বিং আনতে হবে, তারপরে পাস্ট পার্টিসিপল প্লে প্লে এর পাস্ট পার্টিসিপল প্লেইড বাই রাকিব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? রাকিব উইল হ্যাভ বিন প্লেইড প্লেইং ফুটবল, এটা আসছে হচ্ছে ফুটবল উইল হ্যাভ বিন বিং প্লেইড বাই রাকিব। আজকের এই আলোচনা থেকে তাহলে আমরা পারফেক্টের তিনটা ফর্ম শিখলাম, আবার পারফেক্ট কন্টিনিউয়াস এরও তিনটা ফর্ম শিখে গেলাম। আমরা যদি আরেকবার একটু দেখি ফার্স্টের থেকে আরেকবার যদি একটু রিভাইজ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্টে থাকছে অ্যাক্টিভ ফর্মে, প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে যদি হয় রাকিব হ্যাজ প্লেড ফুটবল, এটাকে প্যাসিভ করতে গেলে আসবে ফুটবল হ্যাজ বিন প্লেড বাই রাকিব। পাস্ট পারফেক্টের অ্যাক্টিভ ফর্মে থাকবে শুধু হ্যাজের জায়গায় হ্যাড চলে আসবে, রাকিব হ্যাড প্লেড ফুটবল, এটাকে প্যাসিভ করতে গেলে ফুটবল হ্যাড বিন প্লেড বাই রাকিব। এবং ফিউচার পারফেক্টে জাস্ট হ্যাড এর জায়গায় উইল হ্যাভ চলে আসবে, রাকিব উইল হ্যাভ প্লেড ফুটবল, এটাকে প্যাসিভ করতে গেলে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই রাকিব। আবার যদি আমরা এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দেখি, তাহলে অ্যাক্টিভে থাকবে রাকিব হ্যাজ বিন প্লেইং ফুটবল, আর এটার প্যাসিভ ফর্ম হবে ফুটবল হ্যাজ বিন বিং প্লেড বাই রাকিব। আবার যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, জাস্ট এখানে হ্যাজ এর জায়গায় হ্যাড হবে আর বাকিটা একইরকম থেকে যাবে, রাকিব হ্যাড বিন প্লেইং ফুটবল, এটাকে প্যাসিভ করতে গেলে ফুটবল হ্যাড বিন বিং প্লেড বাই রাকিব। আবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আসবে হচ্ছে রাকিব উইল হ্যাভ বিন প্লেইং ফুটবল, এবং এটাকে প্যাসিভ করতে গেলে আসবে ফুটবল উইল হ্যাভ বিন, এ পর্যন্ত থাকবে, তারপরে বিং প্লেড বাই রাকিব। আমাদের মাথায় রাখতে হবে যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করার সময় একটু ঝামেলা হয়, তো এইটুকু মনে রাখতে হবে যে ফিউচার পারফেক্টে উইল হ্যাভ বিন টুকু থেকে তারপর আবার একটা বিং যোগ। তো ধন্যবাদ সবাইকে, আজকের আলোচনা এখানে শেষ করছি। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমরা যে 12টা টেন্স আছে সেই 12টা টেন্স অনুযায়ী ভয়েস চেঞ্জ করা খুব সহজেই শিখতে পারবো। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গ্রিন পেন চ্যানেল।